আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আমরা তো আল্লাহ তাআলা আশিস সহমত আপনাদের দোয়া সবাই অনেক ভালো আছি। তো এই ভিডিওটুকু আমি কালকে শ্যুট করছিলাম যখন মরিয়ম প্রাইভেটে যেতেছিল, মানে পড়তে যেতেছিল, আর মরিয়মের তো ব্যাগ নেই, আর এখন ব্যাগ কিনতেও পারিনি আমি, কারণ মার্কেটে দেওয়া হয়নি, তো এই জন্য ব্যাগ কেনা হয়নি। যদি আমি মার্কেটে যাই তো অবশ্যই মরিয়মের জন্য ব্যাগ কিনবো সবার আগে, তারপর বাকি মার্কেট যদিও করা হয়, যদি লাগে তাহলে করবো, এছাড়া কিছুই না। মরিয়মকে দিয়ে আসছে আপনাদের ভাইয়া। তো আজকে সকালবেলা এটা আমার ভিডিও, তো আপনাদের ভাইয়া আমার জন্য শাক কিনতে গেছে, আর আরেকবার যেখান থেকে কিনে আনছে ওইখান থেকে আজকে গেছে পাট শাক কিনতে। আর আজকে পাট শাকটা আমাদের গ্রামের বাড়িতে যেভাবে রান্না করে আমি ঠিক ওইভাবেই রান্না করব, হাতে ছিঁড়ব, আর সবাই তো বটি দিয়ে কাইটা নেয়, আমাদের গ্রামের বাড়িতে অবশ্য হাতেই ওটা সিরা সিরা শির ফালা দিয়ে দেয় করে, ও আমি আজকে পুরো ভিডিওর মধ্যে দেখাবো কীভাবে পরিষ্কার করে আমাদের এলাকায়, মানে বিশেষ করে পাট শাকটা। আর আমাদের দাদু, আমাদের দাদু বলতে মানে আমার দাদু খুব পছন্দ ছিল পাট শাক দিয়ে চিংড়ি মাছ, তার খুব পছন্দের একটা খাবার ছিল, দাদু তো এখন নাই। আর যখনই আমি পাট শাক খাইতে যাই রান্না করে তখনই দাদুর কথা মনে পড়ে, কারণ দাদু সবচেয়ে বেশি পছন্দ ছিল পাট শাক। আপনাদের ভাই আমার জন্য শাক নিয়ে আসতেছে, আর দেখে মনে হচ্ছে অনেক সুন্দর শাকগুলো। আর আমি তার সাথে দুষ্টামি করতেছিলাম, তারা বাইরে দাঁড়া করে রেখেছিলাম, আর ছিদ্র দিয়ে তাকে দেখতেছিলাম। তো সেও বলতেছে হয়েছে, এবার খোলো দরজা, জানি তুমি দাঁড়াইস। তো সে আইসা শাকগুলো আমার হাতে দিছে, একটা শব্দ বলছে যেটা বলা যাবে না, বললে আপনারা হয়তো অনেক অনেক কিছু বলতে পারেন, এই জন্য তুমি শাকটা বাইছে নি। আর কিছু কথা সেটা হলো, কালকে আমি ডাক্তারের কাছে গেছিলাম, কিসের জন্য গেছি সেটা তো বলা হয়নি, কারণ অনেক অনেক কমেন্ট করছেন, অনেকে ব্যাড কমেন্ট করেন নাই আমাকে, সবাই খুব নতুন কিছু আশা করছেন বা নতুন অতিথি আসার যে মানে চিন্তাভাবনা করছিলেন, যেমন নতুন অতিথি আসতেছে, আসলে তা না। হঠাৎ করে রাত 3টার দিকে আমার খুব পেটের মধ্যে ব্যথা করতেছিল, তো সকালবেলা আপনাদের ভাইয়া আমার জন্য যে ওষুধ আনছে, মানে স্যাকলো আনছে, আরেকটা ওষুধ কী জানি আনছে, ওই ওষুধটা অবশ্য নাম জানি না আমি, তো ওটা খাওয়ার পর আমার ব্যথাটা মনে হচ্ছে আরও বাইরে গেছে। তো দুপুর টাইমে একটু কমছে, তারপরে সে আমাকে ওইখানে একটা ডাক্তার বসে খুব ভালো, তো ওই ডাক্তারটা সে আগে খোঁজ খবর নিয়ে আসছে যে ওখানে ওই ডাক্তারটাকে আজকে বসবে কি না। তো মানে কালকে, এটা তো আমার কালকের কথা, তো কালকে যখন ওই ডাক্তারটা বসছে তো তখন সে আমাকে বলছে যে ডাক্তার আজকে আসবে, চলো নেওয়া যায়। এটা হলো সবচেয়ে মেন কারণ। পরে ডাক্তারের কাছে যাওয়ার পর অনেকগুলো ওষুধ দিছে, কিছু সেলাইন দিছে, ধরুন মানে শরীর খুব দুর্বল, আমি পানি খুব কম খাই, আর ইদানিং তো ডায়েটিং আছি, মানে ভাত খুব কম খাই ইদানিং, হয় কোনো দিন একবেলা খাওয়া হয়, আবার কোনো দিন খাওয়া হয় না, রাতেও খাওয়া হয় না, দিনেও খাওয়া হয় না, এরকম হয়ে যায়। তো ওটার কারণে বলছে ডাক্তার, বলছে যে আপনার শরীর অনেক দুর্বল, তো এই জন্য অনেকগুলো স্যালাইন দিছে, আর হলো কতটি এমনি ব্যথার ওষুধ মাসুধ দিয়ে দিছে, যেটি খেলে ঠিক হয়ে যাবে, না খেয়ে থাকা হয়তো, তো ওই জন্যই হয়তো ব্যথাটা উঠছে, এরকম বলছে। এটাই ছিল মেন কারণ, আর এটাই হলো সত্যি কথা, আর কোনো কারণ নেই, আর কোনো কিছুই না। তো শাকগুলো বাইছে নেই আমার, কিন্তু প্রায় শেষের দিকে, মানে ছিঁড়া শেষ, এখন শুধু আমি বাঁচব। তো যাই হোক, অনেক কথা বললাম, রিকোয়েস্ট করা তো হলোই না, তো রিকোয়েস্টও করে নিই, যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্ট করবেন, আর পাশে থাকা ছোট্ট বেল আইকনটা ক্লিক করে দেবেন, যেন আমার ভিডিওটা চালার সাথে সাথে যেন আপনাদের কাছে পৌঁছা যায়, আর সবাই লাইক অবশ্যই করে দেবেন। Thank you.
আমাদের গ্রামের বাড়িতে এরকমভাবে হাতের মধ্যে সাপ নিয়ে একটা একটা করে দুই তিনটা একসাথে গুছা, তারপর শাক ছেড়ে। তো আমার শাক ছেড়াও শেষ, আর আমি রান্না করতে চলে আসছি। পেঁয়াজ মরিচ দিয়ে দিছি, কারণ আগে দুই তিনটা তিনটা মরিচ নিয়েছি, তিনটা মরিচ ছেড়ে তার প্রথম দিছি, তারপর শাক রান্না করছি। আবার গ্রামের বাড়িতে কিন্তু এইভাবে শাক রান্না করে না, প্রথম শাকটা সিদ্ধ করে পেঁয়াজ মরিচ দিয়ে, মানে পানি দেয়, প্রথম একটু পানি দেয়, তারপর লবণ দেয়, পেঁয়াজ মরিচ কাঁচা মানে যেটি যেটি দেওয়া লাগে সব দেয়। দেওয়ার পর শাকটা দিয়ে শাকটা সিদ্ধ করে তারপর শুকনো মরিচ রসুন দিয়ে বাগা দেয়। ওটা হলো গ্রামের রান্না। আর আমি তো একসাথেই রান্না করি, মানে শাক একবারই বাগা দিয়ে দিই, তো ওইভাবে রান্না করলেও টেস্ট হয় না। পরের বার থেকে ওইভাবেই রান্না করবো। এবার মিস্টেক হয়ে গেছে, মানে ভুলে গেছিলাম, এভাবে সবসময় রান্না করি তো, তো মনে ছিল না যে আমি ওইভাবে রান্না করব। তো আরেকদিন যেদিনকে আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করব, তো ওদিনকে অবশ্যই আমি ওইভাবে গ্রামের বাড়ির মতো রান্না করে দেখাবো। তো শাকটা হয়ে থাক, আমার আরও কিছু কাজ আছে, আমি সেটাও করে নিই। আর পাশের চুলে আমি তরকারি বসাই দিছি, মানে গুঁড়ো মাছের তরকারি, আজকে ডাল গুঁড়ো মাছ পাট শাক ভাজি, এইটি হবে আমাদের দুপুরের খাবার। আর মরিয়াম অনেক দিয়ে রেডি হয়ে যেতেছে, কারণ মরিয়ামের প্রাইভেটে যাওয়ার সময়ও হয়ে যেতেছে। তো আপনারা বলতে পারেন যে মরিয়ামের খাবার কোথায় আপনারা দুইজনে খাইতে বলছেন। অবশ্য মরিয়ামকে আমি আগে খাওয়াই দিছি, খাওয়ায় তারপর ওরে পাঠিয়ে দিয়ে আসছে, মানে আমি রেডি করে দিচ্ছি, আর বাবা যাই দিয়ে আসছে ওকে। তোর বাবা তো দুপুরে খায়নি, আর আমার সাথেই সে খাবে। আমি তখন অবশ্য বলছিলাম মেয়ের সাথে খায় নাও, তো বলছে না তুমি তা, তখন আমরা একা একা বা তুমি খাইতে যাও না ইদানিং। তো ইদানিং খুব বদভ্যাস হয়ে গেছে। অবশ্য বাড়িতেও আমরা সবাই একসাথেই খেতাম, এটা কিন্তু আমার গ্রামের থেকে অভ্যস্ত হয়েছে যে আমরা সব একসাথে যখন থেকে খাইতাম তখন থেকে, তখন খাওয়ার মজাটাই ছিল এরকম। আর এখন একা একা থাকলে আমার খাইতে ইচ্ছা করে না, সেই জন্য আপনাদের ভাইয়া আমার রেখে খায় না। তো মরিয়ামকে দিয়ে আসছে পড়তে, আর আমরা দুজন খাইতেছি। খাওয়া দাওয়া শেষ করে মরিয়ামের এদিক দিয়ে পড়ার শেষের দিকে চলে যাবে, মানে মরিয়ামকে কিন্তু 2 ঘন্টা পড়ায়, মানে 3টা থেকে 5টা পর্যন্ত পড়ায়। তো 2 ঘন্টা সে প্রতিদিনই 2 ঘন্টা বসে থাকে। আমি বলছিলাম 2 ঘন্টা বসে না থেকে আইসা বলবো আবার 10 মিনিট বা 15 মিনিট আগে যাওয়া, বলতেছে না একদমই না, এটা করা ঠিক হবে না আমার। তো আমি বাইরের দিকে একটু ভিডিও রান করছি, আমি মরিয়ামকে মনে আমার বাবা আনতে গেছে, চলে আসবে তারা, বেশিক্ষণ সবাই নেবে না। আর আমি দেখে দেখতেছিলাম কাজ করতেছে, এই বিল্ডিংটা অনেকদিন হইতেছে করতেছে, শেষ হয় না। আর এই সেটও অনেক কাজ করতেছে বিল্ডিংয়ে। আপনাদের ভাইয়া মরিয়ামকে নিয়ে চলে আসছে, ওই যে দেখেন আপনাদের ভাইয়া চলে আসছে। তো যাই হোক, কথা বলতে বলতে একদম ভিডিও শেষের দিকে চলে আসছি। তো যাওয়ার আগে বলতেছি, যদি আমার এই ভিডিওটা ভালো লাগে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্ট করবেন, আর পাশে থাকা ছোট্ট বেল আইকনটা ক্লিক করে দেবেন, যেন আমার ভিডিওটা ছাড়ার সাথে সাথে যেন আপনাদের কাছে পৌঁছা যায়। আর সবাই লাইক অবশ্যই করে দেবেন। ইদানিং এদিক দিয়ে খুব পানি জমে, মনে হয় বর্ষার সিজন চলে আসছে, আমি কিন্তু এখনও জানি না শিওর, যদি কেউ জানি না থাকে তো অবশ্যই বলবা, মানে বর্ষার সিজন আসছে কি না আমি কিন্তু জানি না। আমি জিজ্ঞাসাও করিনি মার কাছে, অবশ্য জিজ্ঞেস করলে হয়তো জানতে পারবো। কিন্তু আবার দেখলাম ভাইয়াকে মাছ ধরতে, মনে হয় চলে আসছে। মরিয়াম কিন্তু হাঁপাই গেছে, আইসে এখানে বৈশা পড়বে, আর আপনাদের ভাই হোক, কারণ আমি সিঁড়ির মধ্যে বৈশা গেছি। আমি বৈশা বসে এমনি বাতাস খেতেছিলাম, অবশ্য ঘরেও বাতাস লাগে অনেক, কিন্তু বাইরে বসতে ভালো লাগে, তার জন্য বাইরে চলে আসছি। আরেকটা কথা, আজকে কিন্তু বাবা দিবস, তো সবাইকে আমার তরফ থেকে এবং আমার পুরো ফ্যামিলি, আমার মেয়ের তরফ থেকে বাবা দিবসের অনেক অনেক শুভেচ্ছা রইল তোমাদেরকে। তো যে যেখানে আসছো ভালো থাকবে, সুস্থ থাকবে, এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।